হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বেশ কিছু খুশির খবর দেওয়ার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখানোর অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং এর পাশাপাশি কিন্তু এখন আমাদের সকল আপডেট ফেসবুক পেজেও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই বলি হুগো বোনসের বিষয়টা নিয়ে। তো তোমরা সকলেই জানো যে ফ্রান্স সফরে গেছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো ফ্রান্সে মোদি এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ফ্রান্সের লুবর মিউজিয়ামে একটা ডিনার পার্টি রাখেন এবং সেই পার্টিতে উপস্থিত ছিল মোহনবাগান দলের মাঝ মাঠের প্রাণভোমরা হুগো বোনস। এবং হুগো বোনস সেই পার্টিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ বাকি যে সকল সম্মানিত অতিথিরা ছিল তাদের সামনে কিন্তু মোহনবাগানের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং এই পুরো বিষয়টা হুগো বোনস নিজেই তার সোশ্যাল মিডিয়াতে বলেছে। তো হুগো বোনস মোহনবাগান দলের সাথে থেকে মোহনবাগানের আবেগের সাথে জড়িত হয়ে গেছে সেটা কিন্তু তার এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। আর দিনের পর দিন মোহনবাগান নামটা কিন্তু বিদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু অবশ্যই সকল মোহনবাগান সমর্থকদের কাছে খুবই একটা গর্বের বিষয়। কারণ এর আগে যখন জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তখন কিন্তু অস্ট্রেলিয়ার বেশিরভাগ ফুটবল প্রেমীরাই মোহনবাগান সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছিল এবং এখন কিন্তু হুগো বোনস ফ্রান্সে মোহনবাগান সম্পর্কে আলোচনা করেছে। তো এক কথায় বলতে গেলে আর কয়েকটা বছরের মধ্যে কিন্তু মোহনবাগান নামটা বিদেশে ছড়িয়ে পড়তে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার পরের আপডেটটা মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান গোল মেশিন জেসন কামিংসকে নিয়ে। তো ইতিমধ্যে মোহনবাগান বাদে কিন্তু আইএসএলের বাকি দলগুলি অনুশীলনে নেমে পড়েছে। যেখানে এফসির মতন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নামবে মোহনবাগানের 16 তারিখে, সেখানে কেন মোহনবাগান দলের প্লেয়ার সহ কোচেরা এত দেরি করছে কলকাতায় আসতে সেটাই কিন্তু এখন বড় চিন্তার বিষয় সকল সবুজ মেনুর সমর্থকদের কাছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ান গোল মেশিন জেসন কামিংস এবং আরমান্দো সাদিকুকে মোহনবাগান জার্সিতে দেখার জন্য কিন্তু আর অপেক্ষা করে থাকতে পারছে না মোহনবাগান সমর্থকরা। কারণ জেসন কামিংস এবং সাদিকুকে দেখার জন্য কিন্তু প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে আছে মোহনবাগান দলের সকল সমর্থক। তবে জেসন কামিংস কবে ভারতে আসছে সেটা কিন্তু জেসন কামিংসের বাবা কিন্তু জানিয়ে দিয়েছে। তো জেসন কামিংসের বাবার কাছে সোশ্যাল মিডিয়াতে এক মোহনবাগান সমর্থক প্রশ্ন করে যে জেসন কামিংস কবে রওনা দিচ্ছে। তো এই প্রশ্নের উত্তরে জেসন কামিংসের বাবা জানায় যে ফ্রাইডেতে স্কটল্যান্ড থেকে রওনা দেবে জেসন কামিংস, মানে শুক্রবার কিন্তু জেসন কামিংস ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। আর স্কটল্যান্ড থেকে ইন্ডিয়ায় পৌঁছাতে খুব জোর সময় লাগে 13-14 ঘন্টার কাছাকাছি। সেক্ষেত্রে শুক্রবার যদি রওনা দেয় তাহলে কিন্তু খুব জোর শনিবারের মধ্যে কিন্তু আমরা জেসন কামিংসকে কলকাতায় পা দিতে দেখতে চলেছি। এবং এর সাথেই যেমনটা জানা গেছে যে 22 তারিখ থেকে কিন্তু পুরোদমে অনুশীলনে নামতে চলেছে মোহনবাগান দল, সেক্ষেত্রে বিদেশি প্লেয়াররাও কিন্তু 22 তারিখের মধ্যেই ভারতে চলে আসবে এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু 21 তারিখের মধ্যে শিবিরে যোগ দেবে তেমনটাই আপডেট। তো তোমরা কমেন্ট করে জানিও যে জেসন কামিংসের আসার খবরটা শুনতে পেয়ে তোমরা কতটা খুশি হলে, এবং এটাও কমেন্ট করে জানিও জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু এই দুজনের জুটি মোহনবাগান জার্সিতে দেখার জন্য তোমরা কতটা আগ্রহী হয়ে আছো। এবার লাস্ট আপডেটটা উঠে আসছে ঈশান পান্ডিতাকে নিয়ে। তো গতকাল তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ঈশান পান্ডিতাকে দলে পাওয়ার জন্য চেন্নাই এফসি কিন্তু আবারও রেসে নেমে পড়েছে। তবে গতকাল মধ্যরাতে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের জার্সি পরে আমরা ঈশান পান্ডিতাকে খেলতে দেখতে চলেছি আসন্ন মরশুমে। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।